লেবু খাওয়ার পর সাধারণত এর খোসা ফেলেই দেওয়া হয়। কিন্তু নিত্যদিন সংসারের বহু কাজে এর ব্যবহার জানলে হয়তো আগের ফেলে দেওয়া লেবুর খোসার জন্য আফসোসই করবেন। লেবু বা এই গোত্রীয় ফল যেমন কমলা, মালটা, এগুলোর খোসা ঘরের নানা কাজে ব্যবহার করা যায়। পানি ফ্রিজে রাখার আগে তাতে ছোট্ট এক টুকরা লেবুর খোসা দিয়ে রাখুন। খাবার পানি হবে লেবুর সুগন্ধে সুবাসিত। ঠান্ডা এক গ্লাস পানিতে লেবুর ঘ্রাণ দূর করে দেবে শরীর ও মনের ক্লান্তি। এক হাঁড়ি পানিতে লেবুর খোসা দিয়ে হালকা আঁচে চুলায় বসিয়ে রাখুন। সমস্ত বাড়িতে আলাদা করে এয়ার ফ্রেশনার দরকার পড়বে না। লেবুর খোসায় আপনার ঘরে ছড়াবে প্রাকৃতিক সুগন্ধি। এছাড়া রান্নাঘরের চিনির কৌটায় রেখে দিতে পারেন এক টুকরা লেবুর খোসা। এর ফলে চিনি থাকবে একেবারে ঝরঝরে। চিকেন রোস্ট রান্নার সময় খাবারে লেবুর সুঘ্রাণ পেতে দুই এক টুকরা লেবুর খোসা দিতে পারেন। সুঘ্রাণের পাশাপাশি খাবারও হবে সুস্বাদু। মুখের দুর্গন্ধ দূর করতে জুড়ি নেই লেবু বা কমলার খোসার। প্রতিদিন সকালে খালি পেটে এবং কিছুক্ষণ পরপর সারাদিন লেবু বা কমলার খোসা চিবাতে পারেন। এতে করে যেমন আপনার মাড়ি ভালো থাকবে, তেমনি নিঃশ্বাসে থাকবে প্রাকৃতিক সজীবতা। আলমারি বা ওয়ার্ডরোবকে কীট পতঙ্গ থেকে মুক্ত রাখতেও লেবুর খোসার জুড়ি নেই। লেবুর শুকনো খোসা শুকিয়ে একটি ছোট পলিপ্যাকে নিয়ে মোজা কিংবা অন্তর্বাসের ড্রয়ারে রেখে দিন। দুর্গন্ধ তো দূর হবেই, সাথে সাথে আপনার পোশাক হবে দারুণ সুরভিত।